পৃথিবীর ইতিহাসে কত রকম বিচিত্র আর অবিশ্বাস্য ঘটনা যে আছে তার ইয়ত্তা নেই। অনেক ঘটনার বৈজ্ঞানিক কোনো সুস্পষ্ট ব্যাখ্যাও দিতে পারেনি বিজ্ঞান, অমীমাংসিত রহস্য হিসেবে থেকে গেছে সেগুলো। যদিও জোড়াতালি দিয়ে কোনো রকমে কিছু ব্যাখ্যা দাঁড় করিয়ে বিজ্ঞানের সম্মান রক্ষার চেষ্টা করেছেন অনেকে, কিন্তু সেগুলো হাস্যকর ছাড়া আর কিছুই মনে হয়নি সাধারণ মানুষের কাছে। ফ্রান্সের তেমনই এক রহস্যময় ঘটনা গণনাচ এবং মৃত্যু। হঠাৎ শুরু হওয়া নাচের এই ঘটনা বহু পুরনো। 1518 সাল জুলাই মাস, ফ্রান্সের স্ট্রাসবার্গে মিসেস ত্রোফেয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। তারপর সেখানে উপস্থিত সবাই নাচতে শুরু করেন, কিছুতেই তাদের নাচ থামছিল না। নাওয়া খাওয়া ঘুম সব ভুলে দিন রাত তারা নেচেই যাচ্ছিলেন, কিন্তু কোথাও কোনো মিউজিকও ছিল না। তারা এক অদ্ভুত তালে নেচেই যাচ্ছিলেন, মনে হচ্ছিল কেউ যেন কোনো তাল বা মিউজিক ছেড়ে রেখেছে। এক সপ্তাহ পর আরো বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেন, এক মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেন। অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেউ কেউ, বাকিরা ফের নাচতে শুরু করেন। শহরের সেই সময় শাসকরা ভাবলেন এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে নাচ থেমে যাবে সবার, তাই তারা শহরের টাউন হলে সব মানুষের নাচার ব্যবস্থা করে দিলেন। এদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারান প্রায় 400 মানুষ। দিনের পর দিন অবিরাম নাচ চালানো কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়, কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি। যদিও অনেকে দাবি করেন বহুদিন ধরে অন্ধকার ও বদ্ধ ঘরে পানি আর পাউরুটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু লোককে, তাদের মধ্যেই এই নাচের ঝোঁক দেখা যায়। আবার অনেকে মনে করেন এর পেছনে ড্যান্সিং প্লেগ রোগের হাত থাকতে পারে, তবে অমীমাংসিতই রয়ে গেছে সেই রহস্য। মেহরুন মিন্টু ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।